নরেন্দ্রপুরের ছেলে সজল আর পাঁচটা ছেলেদের মতোই স্থানীয় মাঠে ফুটবল খেলা শুরু করে। বাবা চিত্তরঞ্জন বাগ পেশায় দিনমজুর। পাড়ার মাঠ থেকে দুর্বার স্পোর্টস একাডেমি, সেখান থেকে সুযোগ মেলে বাংলার হয়ে খেলার। তারপর মীর ইকবাল ট্রফিতে বাংলার হয়ে খেলার সময় চোখে পড়ে যায় মোহনবাগানের জুনিয়র টিমের কোচ নাসিম আলী। তাঁরই হাত ধরে মোহনবাগানে ট্রায়াল দেওয়ার সুযোগ পায় সজল। মোহনবাগান জার্সিতে পরপর দুবছর অনূর্ধ্ব ১৫ আই লিগ আর এই বছর অনূর্ধ্ব ১৮ আই লিগ খেলে সজল। নিজের পারফরমেন্স দিয়ে এতটাই মুগ্ধ করেছিল যে সিনিয়র টিমের কোচ কিবুও তাকে সিনিয়র টিমের হয়ে প্র্যাকটিসে আসতে বলে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত সজল স্বপ্ন দেখে জাতীয় দলের জার্সি পরার। বছর ১৭র মিডফিল্ডার এই সজল বাঘ এই বছর মোহনবাগানের সেরা জুনিয়র প্লেয়ার।